আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আরও একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো গাড়িটি দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা কোন মডেলের গাড়ি। তো এটা হচ্ছে বাজাজ চ্যাটাক। তো এই যে গাড়িটা আপনারা যে গাড়িটা দেখতেছেন ভিডিওতে, এই ধরনের গাড়ি আমাদের এখানে খুবই কম আসে। তো এখন মানে গাড়িটার প্রশংসা করতেছি এই কারণে যে গাড়িটা আমি নিজে যখন কুরিয়ার সার্ভিস থেকে চালা আসছি, তো ইঞ্জিনে কোনো বাজে সাউন্ড বা আউট যে সাউন্ড ওইরকম কোনো সাউন্ড নাই গাড়িটার ভিতরে, যে কারণে আমি নিজেই প্রশংসা করতেছি। গাড়িটা আমি আপনাদেরকে স্টার্ট করে দেখাবো। তো তার আগে বলতেছি, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি কল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। তো এটা হচ্ছে বাজাজ চ্যাটাক, 150 সিসির একটা স্কুটার, বাজাজ কোম্পানি। তো গাড়িটার রঙ যা দেখতেছেন ক্যামেরাতে তাই, গ্রিন কালার। তো গাড়িটার মোটামুটি একদম ফুল ফ্রেশ আছে, বডি কোথাও কোনো জং পচা কোনো ভাঙা চোরা কোথাও কোনো সমস্যা নাই। এবং প্রত্যেক কিকে কিকে গাড়িটা স্টার্ট হবে, গাড়িটার বাজে কোনো সাউন্ড নেই, ইঞ্জিনটা একদম ফুল ফ্রেশ, ইঞ্জিনটা ফ্রেশ আছে। গাড়িটা আমাদের কাছে পাঠাইছে খুলনা থেকে গাড়িটা এখানে মানে চলে আসছে। তো এখন আমি আপনাদেরকে আগে গাড়িটা স্টার্ট করবো, স্টার্ট করে দেখাবো, সাউন্ডটা আপনারা শোনেন আগে। তো চলুন গাড়িটা স্টার্ট করে সাউন্ডটা শোনাইতেছি আপনাদেরকে। তো গাড়িটা এখন স্টার্ট করব, চাবি অন করলাম। তো এখন এই হচ্ছে গাড়ি স্টার্ট হয়ে গেছে, কিন্তু সাউন্ড বুঝতে পারবেন না যে গাড়িটা স্টার্ট হয়েছে। ভেসপার সাউন্ড এরকম হইতে পারে, এটা আপনারা এই গাড়ি দেখলে বুঝতে পারবেন। তো এই হচ্ছে সাউন্ড, গাড়ির সাউন্ড আপনারা শুনতেই পারছেন, এত স্মুথলি সাউন্ড আমি এর আগে পূর্বে কখনো কোনো গাড়ির ভিতরে পাইনি। এবং পুরো একদম একটা একটা করে সাউন্ড আপনারা গুনতে পারবেন, ইঞ্জিন থেকে যে সাউন্ডটা দিতেছে একটা একটা করে সাউন্ড আপনারা গুনতে পারবেন। তো গাড়িটার কাগজ সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়িটার নাম পরিবর্তন হবে, গাড়ির যে মূল মালিক এই মালিক এখন আছে, তা আপাতত নাম পরিবর্তন হওয়ার যে গাড়ি এরকম গাড়ি আমাদের কাছে দুইটা আছে। গতকালকে একটা গাড়ি আপলোড করছি সিলভার কালার, আপনারা দেখছেন। তো আজকে আসছে এই গ্রিন কালার। তো সিলভার কালার যেটা সেটারও কিন্তু নাম পরিবর্তন হবে, আর এই যে এটা যে দেখতেছেন এটাও নাম পরিবর্তন হবে, দুটোরই নাম পরিবর্তন হবে। তো আপনাদের যখন যেটা পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবেন। গাড়িটা কিন্তু এখনও স্টার্ট অবস্থা আছে, বন্ধ হয়নি। তো আমাদের এখানে আসার যে লোকেশন, প্রত্যেক ভিডিও তো বলতে পারি না, বলা হয়ও না, মনেও থাকে না। তো আমাদের লোকেশন হচ্ছে কমলাপুরের পূর্ব পাশে মুগদা মান্ডা কদমালে ঝিলপার মসজিদের সামনে হচ্ছে আমাদের এই সেকেন্ড হ্যান্ড স্কুটার শোরুম। এখানে চলে আসলে সরাসরি আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন। তো এটা তো আর কি এখন যে অবস্থা সেই অবস্থার কথা বলছি, বাদ বাকি অনেকে আছেন বাজাজ গাড়িকে মডিফাই করে নিতে চান, ডাবল সিটি ইটালি মডিফাই যেটাকে বলে, এটাকেই চাইলে আপনারা কালার করে বিভিন্ন ধরনের কালার করে বিভিন্ন মডিফাই করে আমাদের কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি বলেন সেলফি স্টার্ট করে নিতে, বাজাজ চ্যাটাক ক্লাসিক, বাজাজ চ্যাটাক সব মডেলের ভিতরেই সেলফ করা সম্ভব, আমরা করে দিতে পারবো, এতে কোনো সমস্যা নেই। আপনারা চাইলে আমাদের কাছ থেকে রং করে মডিফাই করে সবভাবেই কিন্তু গাড়িগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।